2016 সালে কালো টাকার লেনদেন বন্ধ করতে মোদি সরকার 1000 রুপির নোট বাতিল করেছিল। প্রায় 7 বছর পর আবারো নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলেও এবার তা বাতিলের জন্য বেশ খানিকটা সময় বেঁধে দিয়েছে ভারত সরকার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল 2016 সালের বাজারে ছাড়া 2000 রুপির নোট আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকে জমা অথবা অন্য নোটের সঙ্গে বিনিময় করে নেওয়ার কথা বলা হয়েছে। বিশ্লেষক ও অর্থনীতিবিদরা মনে করছেন, 1000 রুপির নোট বাতিলের ঘোষণার পর যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল এবার তা না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে প্রশ্ন হলো, কেন তুলে নেওয়া হচ্ছে 2000 রুপির নোট? 2016 সালে যখন মোদি সরকার দেশে 2000 রুপির নোট চালু করে, তখন আশা করেছিল এর মাধ্যমে দেশটির অর্থনীতি আরও চাঙ্গা হবে। তবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সবসময় বলে আসছে, বাজারে উচ্চমানের নোট ব্যবহার কমানোর প্রয়োজন। গত 4 বছর ধরে দেশটি 2000 রুপির নোট ছাপানো বন্ধ রেখেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দামি মুদ্রাগুলো বাজার থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, লেনদেনের ক্ষেত্রে উচ্চ মূল্যের নোটগুলো কম ব্যবহৃত হয়। তাহলে কেন এমন সিদ্ধান্ত এলো? 1000 রুপির নোট বাজার থেকে তুলে নেওয়ার বিষয়ে যদিও এখনও পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক বা সরকার কোনো ব্যাখ্যা দেয়নি, তবে বিশ্লেষকরা মনে করছেন যে সামনে রাজ্য ও জাতীয় নির্বাচন থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ নির্বাচনের সময় দেশটির নগদ অর্থ লেনদেন বেড়ে যায়। মুম্বাই ভিত্তিক আর্থিক সংস্থা LNT ফিনান্স হোল্ডিংসের চিফ জানান, জাতীয় নির্বাচনের আগে এমন সিদ্ধান্ত সঠিক হয়েছে। যারা উচ্চ মূল্যমানের নোট জমিয়ে রাখে তারা ঝামেলায় পড়বেন। সাদাত হোসেন, সমকাল।